মনোজ প্রকাশ প্রশ্ন 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 নমস্কার, আমি আজকে রাজ্য সরকারের কাছ থেকে আমার একটা প্রশ্ন আছে। কাকে কাকে? রাজ্য সরকার, আমাদের যে পুলিশ প্রশাসন, রাজ্য সরকার যে আছে, ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, তারপরেও আমাদের যে বঙ্গালী সন্দেশ খালিতে যে মহিলাদের উপরে ১২টায় পরে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো আমার দিদিকে। আমি বলবো, আমি আগেও বললাম, আপনি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রকে নিয়ে বলেন কোথায় কি হয়েছে, এবং আমি বলবো যে কেউ হইতে পারে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, দল কিন্তু দলের মতন ব্যবস্থা নিবে, দল কাউকে কিন্তু বরদাস্ত করে নাই, এটা বলে দিলাম। আমি স্বতন্ত্র হিসাবে বলতেছি, গণতান্ত্রিক দেশের গণে দেবতা, এখানের পাবলিক আছে, আলিপুরদুয়ারের কি কথা বলে, আলিপুরদুয়ারের কি করলেন, এইটাই কোশ্চেন দেন না, ভালো হবে। এবং বলবো, যেখানে হোক না কেন, দল যোগ্য জবাব এবং যোগ্য সম্মান মহিলাদেরকে দিতেছে, এটা প্রমাণ সহ বলবো। আপনার অঞ্চল বা আপনার এলাকাতে কোথায় কি প্রবলেম আছে, কোন পুলিশ কি করেছে, কোন থানাতে কি কমপ্লেন হলো, প্রমাণ সহ দেন, আমি হিসাব বুঝে নিব, কোনো অসুবিধা কারো হবে না। কেন আলিপুরদুয়ার জেলা শান্তি আছে, আলিপুরদুয়ার জেলা সমৃদ্ধি আছে, আলিপুরদুয়ার জেলার মানুষ কাজ চায়, আলিপুরদুয়ার জেলার মানুষ ডেভেলপমেন্ট চায়। আপনাদের মতন সাংসদ পাঁচ বছরের সাংসদ কোনো কাজ করে নাই, মন্ত্রী হচ্ছে না, কোনো কাজ করে নাই, প্রমাণ হয়ে গেছে আলিপুরদুয়ার। প্রশ্ন প্রশ্ন আমার আমার প্রশ্ন বিজেপির প্রার্থীর উদ্দেশ্যে, যে বিজেপির প্রার্থী মানে যে মনোজ জন বার্লা বলেছিল যে নো ভোট ফর মনোজ টিক্কা, তো সাধারণ মানুষ যদি সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করবে, দলের দলের লোক বলে যে নো ভোট ফর মনোজ টিক্কা, তার নামে ২ নম্বর পেট্রোল পাম্প আছে, তাহলে সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করবে? সাধারণ মানুষ সারা আলিপুরদুয়ারের মানুষ জানে যে মনোজ টিক্কা কিরকম আছে। কেউ যদি মান অভিমান করে, কেউ যদি বলে থাকে, সেই কথাতে কোনো সত্যতা থাকে না। কেউ যদি বলে থাকে, কিছু অভিযোগ করে থাকে, তাহলে সেটা সেটা মান অভিমান করে কেউ যদি বলে থাকে, তাতে কোনো সত্যতা থাকে না। মনোজবাবুর কাছে আমার প্রশ্ন, যে বিজেপি জমানাতে শ্রী নরেন্দ্র মোদী বলছেন যে কতটা দেশ আগিয়েছে, কিন্তু আমরা ২০২২ সালে গ্লোবাল মানে হাঙ্গার রিপোর্টে, এটাই প্রশ্ন, যে কতটা অপুষ্টি এবং শিশু মৃত্যুর হার নিয়ে সারা ভারতবর্ষ চলছে, সেটা রিপোর্ট কি আপনার কাছে আছে? অথচ G20 সম্মেলনে আপনি বলছেন দেশ আগিয়েছে, অথচ সারা দেশকে ঝুপড়ির বস্তি উচ্ছেদ করেছেন, করে আপনাদের চিত্রটাকে সকলের সামনে যাতে না প্রকাশ পায়, তার জন্য আপনি সমস্ত বসুনকুঞ্জ এলাকা, দিল্লির সমস্ত এলাকাতে আপনি গ্রিন শেড নিয়ে ধরে গেছেন, এতে কি দেশ আগিয়েছে? মনোজবাবুর কাছে কোশ্চেন আমার। ধন্যবাদ। সেটা আমরা বলছি না, সারা বিশ্বের মানুষ বলছে দেশ আগাচ্ছে। এখন আমাদের সারা পুরো বিশ্বে ভারত পঞ্চম ইকোনমিক হিসেবে দাঁড়িয়েছে। আপনারা বলুন যে আপনারা ৩৪ বছরে পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে গেছেন, ৩৪ বছরে পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে গেছেন, সেই জন্য তো মানুষ আপনাদেরকে ছুড়ে দিয়েছে, ছুড়ে ফেলে দিয়েছে। এবং ২০২১ সালে একটাও প্রতিনিধি আপনারা বিধানসভায় পাঠাতে পারলেন না। এখন কখনো ইন্ডিজোট, কখন কংগ্রেস সাথে, ইন্ডিজোটের পিন্ডি সব চটকে গেছে, আর বলে লাভ নাই। মানুষ এখন বাম এবং কংগ্রেসের ভারতবর্ষের মানচিত্রে, ভারতবর্ষের রাজনীতিতে কোনো গুরুত্ব নেই, কোনো অস্তিত্ব নেই। আমি প্রশ্ন করছি, এনারা বারবার বলছেন ৩৪ বছরের অপশাসন, তার ফলে আমার একটা মনোজির জন্য প্রশ্ন আছে। চা বাগানের শ্রমিকরা তো এখন কাজ চায়, টাকা চায়, আপনি তাদের রাম মন্দির দিয়ে কি করবেন? রাম মন্দির তো হয়ে গেছে। দেখুন, রাম মন্দির আমাদের আস্থার বিষয়, যারা সনাতনী আছে সেটা আমাদের আস্থার বিষয়, সেটা অবশ্যই হবে। চা বাগানের শ্রমিকরা এখন ৩৫ কেজি রেশন বিনামূল্যে পাচ্ছেন, সেটা নরেন্দ্র মোদীজি দিচ্ছেন। আপনারা জানেন চা বাগানে যে রেশন পেত আগে, সেটা ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ হয়ে গেছে, এনএফএস এর মাধ্যমে পাচ্ছেন কেন্দ্র সরকার। এখন চা বাগানে লাকড়ি বন্ধ হয়ে গেছে, লাকড়ি পায় না, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনামূল্যে প্রত্যেক বাড়িতে কানেকশন দেওয়া হয়েছে। দাম ৪০০ টাকা ছিল, এটা ১২০০ টাকা হয়ে গেছে, এবং গাছগুলো ৩৫ কেজি এর আসেন, মানুষ কেন্দ্র সরকার দেয় না, মানুষ কি করে রাসেন দিতেন, ওটা বন্ধ করে দিলেন, এই রাসেন
এই রাসেন স্টেট গভর্নমেন্টের রাসেন, এটা দিদির রাসেন, পাঁচ কেজি করে কাছে দাদা। একটু পড়াশোনা করুন, রাজ্যসভা সাংসদ হলে হবে না, বই পড়ুন, বই পড়ুন। 2013 সালে পাস হয়েছে, 2013 সালে আপনার গভর্নমেন্ট ছিল, 2013 সালে আপনার গভর্নমেন্ট ছিল, ন্যাশনাল ফুড সিকিউরিটি বিল 2013 সালে পাস হয়েছিল, 2013 সালে আপনার গভর্নমেন্ট ছিল। বড় বড় গল্প হয়ে গেছে, মানুষ ভালোভাবে বুঝে, এবং অনেক হয়ে গেছে। সংবিধান পড়ুন, ফ্রি রাশন, ফ্রি রাশন। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বলছেন ফ্রি রাশন, ওনারা দিচ্ছে, ওনারা দিচ্ছে না, এটা আপনার আমার ট্যাক্সের পয়সা। সরকার শুধু নাম পরিবর্তন করে ট্যাক্সের পয়সা রাশন দেওয়া হচ্ছে, সরকারের নাম না। আমি বলবো, আমি কি বললাম, মানুষের পয়সা রাশন দেওয়া হচ্ছে। যদি এক মিনিট, আমি একবার, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। জিএসটি তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিএসটি করেছে, এবং জিএসটির 60% টাকা বাংলা থেকে কেটে নিয়ে গেলেন, 40% টাকা রাজ্য সরকারের কাছে যাচ্ছে। 4 বছরে 4 লাখ 60 কোটি বাংলার টাকা বাংলার খরচা হলে বাংলার লাভ হবে, দিল্লির লাভ হবে না। এই জবাব দেন আপনি, আপনি কি কেন্দ্র সরকারকে টাকা দিতেছেন? আপনি হাতের বাংলাদেশ বাড়াতে চান? জিএসটি কে করেছে? জিএসটি কত জন লোক সুবিধা পেয়েছে? নোটবন্দিতে কত কালাল ধন ধরলেন? দাম দিবেন? কত কালো ধন ধরলেন? জিএসটি গল্প, জিএসটি গল্প শুনবো না। ছোট ছোট ব্যাপারীরা ব্যাপার বন্ধ করেছে। আমরা বাগানে ওয়ার্কাররা, আমি বলি, আমি চা বাগানের ছেলে, আমরা ক্যাশ টাকা পাইতাম, চা বাগানে পেমেন্ট মাসের পর হইত, এবং চা বাগানের পেমেন্ট আমরা এখন ক্যাশ টাকা পাই না। কেন জানেন? জানেন, ডিউ টু জিএসটি কি হচ্ছে? জিএসটিতে 2 লাখের উপরে যদি ক্যাশ উইথড্রল হয় তাহলে 2% টিডিএস কাটে সরকার, স্টেটের লাভ হয়েছে, টাকা স্টেট লাভবান হয়েছে, নিয়ে যাচ্ছে, জানতে হবে। এই যে 2 লাখ টাকা যে কাটতেছে তার জন্য এই টাকা অ্যাকাউন্টে ট্রানজেকশন করতেছে বাগানে, এবং ওই শ্রমিক মহিলা গরিব মহিলাদেরকে নিজের পেমেন্ট আনতে গেলে ডেবুলেশন মানে কি হচ্ছে বলুন না? এবং সিএসপিতে ডেবুলেশন, আমাদের গরিব লোকের যারা আছে সাধারণ পাতি তুলে ওদের কিন্তু অঙ্গলি ছুলে যায়, মেশিন কিন্তু অ্যাবজর্ব করতে পারে না, এবং ওরা একদিন নাগা করতেছে আর ব্যাংকের লাইনে দাঁড়াইতে লাগতেছে। সিএসপি তে 10 টাকা করে কালেকশন নিতেছে, 500 টাকা করলেও 10 টাকা কালেকশন কে দিতেছে? টাকা গরিব লোকের অ্যাকাউন্ট থেকে পকেট থেকে যাচ্ছে। আমি আমি 30 সেকেন্ড করে আসবো, 30 সেকেন্ড করে প্রত্যেক প্রার্থীর লাস্ট বক্তব্য মিলি ওরাও, আপনি বলুন, আপনি আমাদের মাধ্যম দিয়ে জনতার কাছে পৌঁছতে পারছেন, 30 সেকেন্ড টাইম আপনার কাছে, আপনি বলুন মানুষকে আপনি কি বলতে চান? আলিপুরদুয়ারের মানুষকে, আমাদের চাকরি চাই, আমাদের পেটে খাওয়া চাই, আমাদের ভিক্ষা চাই না, চাকরি চাই। রাম রাম মন্দির করে আমাদের পেট ভরবে না। দিদি আর দাদা যাদেরকে রিকোয়েস্ট করব কি, ওনারা চাকরি দিন, মানুষকে চাকরি দিন, মাথা উঁচে বাঁচতে দিন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মনস্তিকা দেখুন, আমরা এখানে বসে আছি, এই রবীন্দ্র ভবন কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বোধন হয়নি, এখানে চলছে কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। আমাদেরকে মানুষ ভোট দিবে, আমরা চাই, আমরা আমরা জিতলে বন্ধ বাগান খুলবো, মিনিমাম ওয়েজ দেব, যে বয়সের সীমা আছে 28 থেকে। আগে আসামে করে দেখান না, আমরা আগে ট্রাইবাল সার্টিফিকেট দেন আসামে। এখানে যে পুরসভাগুলো আছে, পুরসভাতে আপনারা জানেন যে আবর্জনা যে এখানে বন্ধ পড়ে আছে, মাঝে ডাবিচা বাগানের করে দেন আসামে, খুলে দিয়ে সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু এখনো তালা লাগানো আছে। আর আমাদের এখানে চেয়ারম্যান সাহেব বসে আছেন, যে যেখানে সেখানে আবর্জনা পড়ে আছে, দুর্গন্ধ বের হচ্ছে, আমরা চাই এইগুলো বন্ধ করব। ফালাকাটা নতুন মিউনিসিপ্যালিটি হয়েছে, এখন পর্যন্ত টাকা দেয়নি, সেখানকার চেয়ারম্যান বারবার বলেছে আমি রিজাইন করব, আমি রিজাইন করব, আমি রিজাইন করব। এই তো পুরসভাদের, এইগুলো সব আমরা শুধরাবো। ধন্যবাদ প্রকাশ। নতুন জেলা আলিপুরদুয়ার, এবং আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে আমরা বলেছিলাম যে আলিপুরদুয়ার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাবে, এবং আলিপুরদুয়ার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পেয়েছে, চেয়ারম্যান কাজ করেছে, প্রত্যেকটা ওয়ার্ডে কাজ করেছে। মনোজ বাবুকে হাত দিতে চাই না, উনি উনি অন্ধভক্ত হয়ে গেছেন, উনি কাজই দেখতে পারেন না। উনি উদ্বোধন হয়েছে, এখনো তালা মারা আছে, এখনো শুরু হয়নি, নিজে নিজে 8 বছর হয়ে গেছে, নিজে বিধায়ক 5 বছরের সাংসদের হিসাবটা দেন, চেয়ারম্যানের কথা কেন? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়েছে, জেলাকে কেন্দ্র করে প্রত্যেকটা পঞ্চায়েত ব্যবস্থাতে কাজ হয়েছে, নতুন বিশ্ববিদ্যালয় হিন্দি কলেজ কে দিয়েছে? ধন্যবাদ। ছুটি ভগবান। একটা বিষয় পরিষ্কার, ধন্যবাদ, একটা বিষয় পরিষ্কার, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই প্রকাশ চিকবরাই, বিলাই ওরাও এবং মনোজ টিকার মধ্যে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে
মানুষের কাছে আপনারা পৌঁছতে পারলেন, আমাদের মাধ্যম দিয়ে মানুষের কাছে আপনারা বক্তব্য রাখতে পারলেন। আলিপুরদুয়ারের মানুষকেও ধন্যবাদ, উপস্থিত সমস্ত দলের সাপোর্টারদের ধন্যবাদ যে আপনারা এখানে এসেছেন, সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান পরিচালনায় সাহায্য করেছেন। সুমনকেও ধন্যবাদ, প্রত্যেককেই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।